राजगंज के बीडीओ ने भारत बांग्लादेश सीमा के जीरो पॉइंट पर रहने वाले परिवारों से की मुलाकात, निवासियों की सुनी शिकायतें और समस्याएं। राजगंज के बीडीओ प्रशांत बर्मन ने फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के कंटीले तार की बाढ़ के उस पार चंपत गच में रहने वाले लोगों की सूध ली है। बुधवार को बीडीओ ने भारत बांग्लादेश सीमा पर जीरो पॉइंट पर जाकर परिवारों की कमियां, शिकायतें और समस्याएं सुने, उन्हें हल करने का वादा भी किया। दरअसल राजगंज के फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के 45 परिवार भारत बांग्लादेश सीमा पर जीरो पॉइंट पर रहते हैं। परिवारों को हाट बाजार, शिक्षा, स्वास्थ्य और रोटी समेत तमाम जरूरतों के लिए कंटीले तारों की बाढ़ पार करनी पड़ती है। राजगंज के बीडीओ ने आज उन्हीं परिवारों से मुलाकात की और उनसे बातचीत की। इस संबंध में बीडीओ प्रशांत बर्मन ने कहा कि जीरो पॉइंट पर 45 भारतीय परिवार रहते हैं। गांव के परिवारों को लक्ष्मी भंडार, विधवा भत्ता और कन्याश्री, ओइकाश्री सहित राज्य सरकार की अन्य योजनाओं और सेवाओं का लाभ मिल रहा है या नहीं, यह जानने के लिए पहुँचा था। जिन परिवारों को सरकारी लाभ नहीं मिल रहा है, उस परिवार को सरकारी योजना का लाभ दिलाने का प्रयास करूंगा। আর এখানে যে 190টা পরিবার আমাদের ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে এবং তারা আমাদের রাজগঞ্জ ব্লকের আন্ডারে পড়ে, তারা ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পাচ্ছে কি না, তাই আমি আজকে কাটাতার পেরিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা বলে এখানে আসছি এবং এখানে পঞ্চায়েত মেম্বার আছে তার সঙ্গেও কথা বলেছি। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বললাম এখানকার যারা মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, যারা লক্ষ্মী ভাণ্ডার এলিজিবল, তাদের সমস্ত আধার কার্ড চেলাম এবং যারা বয়োজ্যেষ্ঠ পিতা সমতুল্য যারা রয়েছেন সকলকে আমি আধার কার্ডগুলো চেয়ে নিলাম, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। আমি দেখে নিতে চাচ্ছি যে 190টা পরিবারের ঠিকঠাক করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবাগুলো পৌঁছেছে কি না এবং প্রত্যেকের ভোটাধিকার আছে কি না সেটাও যেমন দেখব, এবং যারা ভাই বোনেরা যারা কলেজে পড়ছে এবং স্কুলে পড়ছে তারা ঠিকঠাক করে পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী আছে মাইনরিটিদের জন্য, আর যারা জেনারেল কমিউনিটি আছে তাদের জন্য যে স্কলারশিপগুলো আছে মেধাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে, এবং এই 190টা পরিবারে যে বিয়ে দেওয়ার জন্য যারা যে বোনদের বিয়ে উপযুক্ত হয়েছে সেখানে ঐক্যশ্রী পৌঁছাচ্ছে কিনা এই খোঁজখবর নেওয়ার জন্য আমি একাত্তর পেরিয়ে বিএসএফের সঙ্গে কথা বলে পঞ্চায়েত মেম্বারকে নিয়ে এবং এখানে যারা বিশিষ্ট সমাজসেবী আছে তাদেরকে নিয়ে আমি গ্রামে এসেছি। আমি দেখতে পেয়েছি যে অনেকেই বলছে পাচ্ছে, আবার অনেকে বলছে পাচ্ছে না, হয়তো অনেকে জানে না, কিন্তু যারা আমি এই জন্য আমি পঞ্চায়েত মেম্বারকে সমস্ত পঞ্চায়েত মেম্বারকে বলেছি আমাদের পশ্চিম সরকারের যে গাইডলাইনগুলো আছে গাইডলাইন মোতাবেক যে সার্ভিসগুলো আছে তার জন্য আমার আধার কার্ড দরকার আছে এবং বা একটা যে কোনো আইডি হলেই আমি সেগুলো লগইনে গিয়ে দেখে নিতে পারবো যে তারা পরিষেবা পাচ্ছে কি না, এবং তাহলে আমরা যারা পরিষেবা পাচ্ছি না সে তাদেরকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব। वहीं स्थानीय निवासियों ने कहा कि यह पहली बार है कि कोई वीडियो हमारे गांव आया है, इससे पहले वीडियो कभी हमारे गांव में नहीं आए हैं। गांव में वीडियो को पाकर हम बहुत खुश हैं। हमने उन्हें अपनी समस्याओं के बारे में बताया है, वीडियो ने समाधान का आश्वासन दिया है। তার দেখলেন একটা জিনিস যে এখানে গ্রামের লোকগুলো ভিতরে আছেন, অনেক রকমের সমস্যা আছেন, যাদের লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, অনেকে বয়স্ক ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না। তো স্যার দেখলেন, স্যার এটা জিনিসটা দেখলেন, খতিয়ে দেখলেন, স্যার আমাদের দায়িত্ব দিলেন যারা পাচ্ছে না আমাদের ওই কাগজগুলো বা আধার কার্ড এগুলো নিয়ে যেতে বললো, এখানে নেটওয়ার্ক সমস্যা ছিল সেটা নিয়ে গেলে স্যার করবে। স্যার প্রথমে দেখলাম প্রথম ভিডিও সাহেব প্রথমে আসলেন, এর আগে কোনোদিন ভিডিও আসেনি। আমরা অনেকবারে বলছিলাম যে তার ঘেরার ভিতরে আমরা যা কষ্টে আছি, খালি আমাদের এখানে বিয়ে শাদী দিতে গেলে মানুষকে মানে মেয়েদের বিয়ে দেওয়ার মতো এখানে নেই, কোনো লোক এখানে বিয়ে দেওয়ার মতো মেয়েগুলাকে নিয়ে যেতে পারছে না, কেন কি তার ঘরের ভিতরে মেয়েকে নিবে না, ভাই এত রকমের ঝামেলা কেন যাব। এবার যাক, আমাদের পশ্চিমবাংলা সরকার মমতা দিদি আমাদের জায়গা দিয়েছেন, সেন্ট্রালকে জায়গা দিয়েছেন, বিএসএফকে সিবিডাব্লুকে দেওয়ার পরে পিছন দিয়ে একটা তার ঘেরা হচ্ছে, ওই রেডি হওয়ার পরে তারের কাজ শুরু হয়েছে। স্যার ওইটাও দেখলেন, ওটাও দেখে স্যার খুব খুশি হলেন যে ওনারা নিজের চোখে গিয়ে কাজটাকে শুরু করলেন। স্যার আজকে আমরা তো খুবই খুশি যে স্যার আসছেন, খুব খুশি আমরা। 50,000 লোগো কো অপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নয়ি উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হন্ডা।